আস্সেলাহ মো আল্লা ইকুম্ম র আহমতুল্লাহ ই ওবার কাহতু আলহামদুল্লিল্লাহীর বিলা আল এমিন ওলা আকিব আতুল ইল মুতাকিন ওস সালাহ তুসেলা মায়ালা আহ শিরফিল এমবিআ ইউসাইদ ইল মুরসালিম ওয়ালা আলী হি ওয়া সাহাবীহি আজমায়ীন আহমাবাদ দূরেও কাছে দেশের দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন পেন ভিশন টেলিভিশনে সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি মাহের অমাদান উপলক্ষে আমাদের নিয়মিত একজন শাহরুসিয়াম আজকে এবারে আলোচনা করব সাহারীর গুরুত্ব ওফাজিলা সম্পর্কে রমজান মাসে আমরা সিয়াম পালন করি রমজান মাসের বিভিন্ন এবাদতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক এবাদত হলো শিয়াম এই সিয়ামের একটা পার্ট হলো এই সিয়ামের একটা অনুষঙ্গ হল সাহারি গ্রহণ সহুর বলা হয় রাতের শেষ ভাগকে তো রাতের শেষ ভাগে রোজা রাখার নিয়তে যে খাদ্য গ্রহণ করা হয় বা যে খাদ্য পানীয় গ্রহণ করা হয় সেটাকে বলা হয় সহুর বা আমরা প্রচলিত ভাষায় বলে সাহারি উর্দু এবং ফার্সিতে বলে সাহরি তো এই যে সোহুর বা সাহরি আমরা যেটা বলি এটা এর গুরুত্ব কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি তোমরা সাহরি গ্রহণ করো কেননা সাহরির মধ্যে তোমাদের কি রয়েছে বরকত রয়েছে সাহরি তো খাওয়ার মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে বরকত জিনিসটা কি বরকত হলো প্রবৃদ্ধি বস্তুগতভাবে আমরা যেটা বুঝি সেটা হলো অল্প বস্তুতে যদি অনেক বেশি বেনিফিট পাওয়া যায় বস্তু কম কিন্তু তার ইউটিলিটি অনেক বেশি তার সুবিধা অনেক বেশি এটাকে বলা হয় বরকত যেমন রাসুলাই সাল্লামের হাতের বরকতে আমরা অনেক সময় দেখেছি সামান্য একটা বান্ডের মধ্যে অল্প একটু দুধ নিয়ে কেউ এসেছেন হয়তো দুই তিনজন খাওয়া যাবে রাসুল সাল্লামের হাত বুলিয়ে হয়তো তালিকে দিয়েছেন বিতরণ করো উনি ঢালতেছেন গ্লাসের মধ্যে দিচ্ছেন দিতে দিতে পুরা গর্বর্তী সবাইকে তৃপ্তি সহকারে দুধ খাওয়ানোর পরও তারপরেও দেখা গেলো যে ওই জগের মধ্যে বা যে ভান্ড করে নিয়ে এসেছিলেন সেই ভাণ্ডার মধ্যে কিছু দুধ এখনও রয়ে গেছে এটাকে বলা হয় বরকত জনৈক সাহাবি দাওয়াত দিয়েছেন রাসুল সাল্লামকে তখন তো খুব অভাব ছিল সবার ঘরেই মানে অভাবী মানুষ ছিল খাদ্যের খুব ঘাটতি ছিল প্রচণ্ড খাদ্য ঘাটতি ছিল তখন তো সাল্লাম দাওয়াত দিয়েছেন জনৈক্য সাহাবি তিনি আরো কয়েকজন সাহাবিকে সাথে নিয়ে ওই সাহাবির বাড়ি থেকে উঠলেন তো সাহাবি একটু বিব্রত হলেন যে আমি তো রাসুল সাল্লামকে দাওয়াত দিয়েছি এবং সামান্য একটু খাবার রেডি করেছি এতগুলো সাহাবি এসেছেন আমি এতগুলো লোককে কিভাবে খাওয়াবো তো তারই বিব্রত করছে চেহারা দেখে তাকে বললেন তুমি কোনো টেনশন করো না তোমার ওয়াইফ যেটুকু রান্না করেছে ওইটুকু তুমি নিয়ে আসো ঢাকনা দিয়ে আন বা ঢাকনা খুলবে না তো সাল্লামের সামনে যখন নিয়ে আসলো রাসুল্লার ঢাকনাটা ধরে তিনি বিসমিল্লা বলে একটু ফু দিলেন এবং একজন সাহাবিকে বললেন যে ওইখান থেকে তুমি রুটি বিতরণ করতে থাকো সাল্লাম নিজের হাতে একটা দুটো বিতরণ করে উদ্বোধন করে দিলেন বাকি সাহাবিরা বান্ডর ভিতর থেকে রুটি বের করে একজনের একজনে হাতে দিচ্ছেন সবাই খাচ্ছেন আবার বের করে দিচ্ছেন খাচ্ছেন বের করে দিচ্ছে খাচ্ছেন গর্বর্তী একজন সাহাবি ছিল সবাই তৃপ্তি সহকারে পেট পুরে খেলেন রাসুলস খেলেন তারপরে আবার সেই বাড়িওয়ালা সাহাবিকে হোস সাহাবির হাতে তুলে দিয়ে বলেন এবার তুমি তোমার পরিবার পরিজন নিয়ে খাও সাহাবি গড়ে গিয়ে দেখেন যে যতটুকু আমি নিয়ে গেছিলাম প্রায় অতটুকুই এখনও রয়েছে আমরাও পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তি সহকারে খেলাম এটাকে বলা হয় বরকত এটা হলো বস্তুগত বরকত আরেকটা বরকত হলো অবস্তুগত তাত্ত্বিক যে আল্লাহ রবী আলমী প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ বরকতে সুধা ঢেলে দেন সওয়াব বাড়িয়ে দেন কল্যাণ বাড়িয়ে দেন তো এই স্যারির মধ্যে যে আল্লাহ তালা বরকত বলেছেন বস্তুগত বরকত কি বস্তুগত বরকত হলো যে এই স্যাহরি যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে এনার্জি পাব কারণ দীর্ঘ কয়েক ঘন্টার সময় বারো চোদ্দ ঘন্টা কোনো কোনো দেশে সতেরো আঠারো ঘন্টা পর্যন্ত সিয়াম পালন করতে হয় এত লম্বা একটা সময় না খেয়ে থাকলে শরীরের খাদ্যের ঘাটতি দেখা দিবে পানীয়ের ঘাটতি দেখা দিবে পুষ্টির ঘাটতি দেখা দিবে এনার্জির ঘাটতি দেখা দিবে তাই শেষ রাতে অর্থাৎ রোজা শুরু হওয়ার সুবে থেকে রোজা শুরু হয় তার ঠিক আগে 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 বা কিছু আগে যদি একটু তোমরা খাবার দাবার খেয়ে নাও তাহলে শরীরে তোমাদের প্রয়োজনীয় যে মিনারেলস দরকার তোমাদের প্রয়োজনীয় যে পুষ্টি দরকার তোমাদের প্রয়োজনীয় যে ক্যালোরি দরকার এই জিনিসগুলো শরীরে আসবে তাহলে রোজা রাখাটা তোমার জন্য তেমন কোনো কষ্ট হবে না শরীরে এনার্জি পাবে সারাদিন তুমি মানে শরীরটা বোধ করবে এবং শক্তি পাবে এটা হলো একটা দ্বিতীয় আরেকটা হলো যে তাত্ত্বিক যেটা আমরা বলেছি এই সাহেরিটা একটা বরকতময় খাবার আল্লাহ রুবুল আলম রোজার কারণে রাতে এই খাবারটার ব্যবস্থা করেছেন এই বরকতময় খাবার খেলে তোমার নানা ধরনের কল্যাণ হবে এই সাহরি নিজে খাইলে এবং অন্যদেরকে খাওয়ালে তার মধ্যে সওয়াব হবে আল্লাহ রাবুল নির্দেশ পালন নিজেরা সাহারি খাবো এবং অন্যদেরকেও সাহারিতে শরিক হবো সাহারি খাওয়ার জন্য অন্যদেরকে আমরা সুযোগ করে দেবো এখন রাত তিনটার সময় আড়াইটার সময় আমি খাবারের লোক কোথায় পাবো আমরা সাহারির জন্য আমরা কিছু বাজার করি বা কিছু টাকা অন্যদেরকে দিয়ে দিতে পারি গরিব আত্মীয় স্বজন যারা রয়েছে যে আপনি কিছু বাজার টাজার করে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু রাতে সাহারি খেন কিংবা ইফতার করেন তো এটা যদি এই বরকতে নিজেও সামিল হতে পারে অন্যদেরকেও সামিল করতে পারে বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা এরকম গরিব অসহায় দুবুঠু মানে সাদা ভাত একটু ভর্তা দিয়েও যারা সাহারি খেতে পারে না আবার আমাদেরই কেউ কেউ রয়েছে অঢেল খাবার দাবার পুরা টেবিল ভর্তি খাবার অপচয় হচ্ছে নষ্ট হচ্ছে এটাকে একটু ব্যালেন্স করে যদি আমরা আমাদের এই বাজেট থেকে সামান্য কিছু অংশ তাদের জন্যে আমরা একটু মানে উদার হাতে বিলিয়ে দেই তারা যেন একটু সাহারি খেতে পারে বাচ্চাদেরকে নিয়ে এই যে ব্যয়টা কোর্ করতে বলেছেন আমরা অনেকে মনে করি যে ব্যয় করতে হবে কোথ বড়লোক যারা ধনী যারা শুধু তারাই ব্যয় করবে আলাদা কিন্তু এটা বলেন নাই কোরআন কারিমের শুরুতেই ক্রাইটেরিয়া বলে দিয়েছেন যে মোত্তাকি হওয়ার জন্য পাঁচটা ক্রাইটেরিয়া রয়েছে যারা মোত্তাকি তারাই শুধু হেদায়ত পাবে এই পাঁচটার মধ্যে একটা হলো অমিম্মা রাজাক না হোমিউম ফেকুন আমি তাদেরকে যেটুকু রিজিকেই দিয়েছি এখান থেকেই তারা ব্যয় করে একজনের দশ কোটি টাকা আছে উনি দশ কোটি থেকে ব্যয় করবেন একজনের দশ লক্ষ আছে দশ লক্ষ থেকে ব্যয় করবেন একজনের দশ হাজার আছে দশ হাজার থেকে ব্যয় করবেন একজনের হয়তো একশো আছে একশো থেকেই তিনি একটা কাটানা হলেও ব্যয় করবেন অর্থাৎ অমিম্মা রাজাক না হোম আমি তাদেরকে যারিজিকটুকুই দিয়েছি এখান থেকেও শুধু সবটুকু নিজে ভোগ না করে তারা কিছু অন্যদের জন্য ব্যয় করে তো আমরা যারা যে পর্যায়েই রয়েছি যার সামর্থ্য বেশি আমরা বেশি বাড়িয়ে দিবো যার সামর্থ্য কম একটু কম বাড়িয়ে দিব আমরা যেন অন্যদেরকেও তারাও যেন তাদের সন্তানদেরকে নিয়ে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু সেহরি খেয়ে এই বরকটটা তারা যেন লাভ করতে পারে একটু ভালো সেহরি খেয়ে যেন রোজাটা ভালো রাখতে পারে ওই আমরা খেয়াল রাখবো ইহুদিরা সেহরি খেত না রাসুল সালাম বলছেন ইহুদিদের সিয়াম এবং আমাদের সিয়ামের মধ্যে মৌলিক পার্থক্য হল তারা সাহারি গ্রহণ করে না আমরা সাহারি গ্রহণ করি খা আলিফুল ইয়াহুদ ও তা সাহারো সুতরাং তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো এবং তোমরা সাহারি গ্রহণ করো সুতরাং অনেককে লক্ষ্য করা যায় যে রাতে তারাবি পড়ে অথবা গল্পগুজব করে রাত একটু বেশি হয়ে গেছে তো তিনি শুয়ে পড়েন এক গ্লাস পানি খেয়ে অথবা একটু দুধ খেয়ে শুয়ে পড়েন আর সেহারি খেতে উঠেন না সাহারি না খেয়েই তিনি রোজা পালন করেন এতে দুইটা ক্ষতি হচ্ছে একটা ক্ষতি হলো সাহারি যেহেতু তিনি খেলেন না সারাদিন শরীরে যে এনার্জিটার প্রয়োজন ছিল শরীরে সেই এনার্জির ঘাটতিটা কিন্তু তার থেকে যাবে তার পুষ্টির ঘাটতি থেকে যাবে তখন তার শরীরে জমানো যেই সুগার রয়েছে তার জমানো যে গ্লুকোজ রয়েছে সেই গ্লুকোজগুলো ক্ষয় হয়ে ওই ক্ষুদা নিবারণের জন্য ওই সময় সেটা সাপ্লাই দিবে এটা পরবর্তীতে তার শরীরের জন্য বড়ো ধরনের কোনো একটা জটিলতার তৈরি করতে পারে কারণ আমরা যদি খাদ্য গ্রহণ করতে বিলম্ব করি দীর্ঘক্ষণ না খেয়ে যদি থাকি শরীরে যখন আমাদের ওই ক্যালোরির ঘাটতি দেখা দেয় তখন আমাদের শরীরের যে মানে জমানো আমাদের গ্লুকোজ রয়েছে সেই গ্লুকোজ গোলে সে অভাবটা পূরণ করে যে স্যারি খায় না তার শারীরিক এই ক্ষতিটা হওয়ার ঝুঁকি রয়েছে যে তার শরীর দুর্বল হয়ে যাবে ক্ষুদা লাগবে তৃষ্ণা লাগবে এ একটা বড় ক্ষতি দ্বিতীয় হল এটা সুন্নত আমল সেই সুন্নত আমলটা সে বাদ দেওয়ার কারণে সারি খাওয়ার যে স্বভাবটা ছিল সেই স্বভাবটা থেকে সে বঞ্চিত হবে তাই আমরা সেই অলসমি না করে আমরা শাড়িটা প্রয়োজন হয়তো আধা ঘন্টা এক ঘন্টা আগে খেতে পারি সেটা অসুবিধা নেই কিন্তু সাহারি বাদ দেওয়াটা ঠিক হবে না তৃতীয় হলো এটা ইহুদিদের কাজ ছিল সাহারি না খাওয়া তাহলে আমরা সাহারি না খেয়ে রোজা রাখা মানে একটা ভিন্ন ধর্মে তাদের ধর্মীয় একটা শেয়ারকে অনুসরণ করা ইহুদিদের অনুসরণ করা সাল্লাম ইহুদিদেরকে এই ক্ষেত্রে তাদের ব্যতিক্রম করতে বলেছেন তারা যেমনটা করেছে তার ভিন্নতর কাজ করতে বলে তিনি বলেছেন তা সাহারও তোমরা সেহারি খাও সুতরাং সেহরি খাওয়া বর্জন করা যাবে না সেহরিকে বাদ দেওয়া যাবে না সেহরিকে গুরুত্বহীন মনে করা যাবে না অল্প হোক পরিমাণে তারপর আমাদের সেহেরি গ্রহণ করতে হবে আমরা পরিমিত যেটা আমাদের জন্য উপযোগী সেই পরিমাণ সেহেরি যথাসময়ে গ্রহণ করবো এই সেহেরির মধ্যে যে বরকত রয়েছে আল্লাহ তালা তাহলে আমাদেরকে বরকত দান করবে রোজা রাখা আমাদের জন্য সহজ হবে এবং এই সেহেরি খাওয়ার কারণে রাসুলের এই উপর উপরে আমল করার কারণে আল্লাহ তালা আমাদেরকে সব দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন এবং এই মাহের রমাদানের সকল এবাদত যথাযথভাবে دان آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته